আজ আমি একটা বিখ্যাত টার্কিশ খাবার নিয়ে এসেছি, বাজলামা। তাও আবার নর্মাল তাওয়াতে, সাথে ইন্ডিয়ান টাচও আছে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, এসে বসো আহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এর জন্য প্রথমে আমি 2 কাপ রিফাইন্ড ফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তাতে 1 টিস্পুন নুন মিশিয়ে দিলাম। এবার 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে তাতে অ্যাক্টিভেটেড ইস্টটা ঢেলে দিলাম, যেটা প্রায় 10 থেকে 15 মিনিট মতো গরম চিনির জলে ছিল। একটু একটু করে জল অ্যাড করে ডোটাকে আমি রেডি করে নেব। ওটা রেডি হয়েছে বোঝার উপায় হলো একটু স্টিকি লাগবে। এই যে হাতে দেখছেন লেগে যাচ্ছে, 2 হাতে নিলেও দেখবেন সেই চিটচিটে ভাব একটা আছে, তার মানে আমার ডোটা প্রায় রেডি হয়ে গেছে। এটাকে ভালো করে আরেকটু মেখে নেব। এখন এটাকে ভিতরের দিকে ঠিক এইভাবে ফোল্ড করে নেব। কিছুটা তেল মাখিয়ে 1 ঘন্টা মতো একে আমি কোনো গরম জায়গায় রেখে দেব। 1 ঘন্টা পর ঢাকা তুলে দেখবেন ডোটা প্রায় ফুলে ডাবল হয়ে গেছে। ভিতরের এয়ার বাবলসগুলোকে বের করার জন্য ভালো করে আর একবার মেখে নেব। কিছুটা ময়দা স্প্রিঙ্কল করে দিলাম, আর একটু ভালো করে মেখে নেব। আমি এখানে যেহেতু রিফাইন্ড ফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনারা চাইলে হোল হুইট ফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। ডোটাকে আর একটু ভালো করে মেখে নিয়ে এবার আমি লেচিগুলো কেটে নেব। আমার এখানে লেচিগুলো প্রায় প্রত্যেকটার সাইজ 150 থেকে 200 গ্রাম হয়েছে। একটু বড় সাইজেরই লেচি কাটা হবে। উপরে ময়দা ছড়িয়ে লেচিগুলোকে ভালো করে মেখে নেব। এইভাবে ফোল্ড করে করে আমি লেচিগুলো রেডি করছি। সবকটা লেচি আমার রেডি, এবার বেলে নিই। অথেন্টিক বাজলামা 2 সেন্টিমিটারের মতো পুরু হয়। আমি তার চেয়ে একটু পাতলা করছি, কারণ তাওয়াতে করব তাই। দেখতেই পাচ্ছেন লেচিটা বেলার পরেও ভেতরে কি সুন্দর বাবলসগুলো দেখা যাচ্ছে। তাওয়াটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম। বাবলস উঠতে শুরু করলে এটাকে উল্টে দেব। ভিতরের দিক থেকে অলরেডি সুন্দরভাবে ফুলতে শুরু করে দিয়েছে। এইভাবে ধারগুলো চেপে চেপে তৈরি করে নেব। আমার প্রথম বাজলা আমার রেডি। সেম প্রসেসে আমি বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি। সবকটা আমার রেডি হয়ে গেল। এবার দেখুন ব্রেডটা কি দারুণ সফট হয়েছে। ব্রেডটার উপরে করিয়েন্ডার বাটার আমি লাগিয়ে দিলাম, যা এটাকে একটা ইন্ডিয়ান টাচ দিচ্ছে। রেডি আমাদের ইন্ডিয়ান টাচের টার্কিশ খাবার বাজলামা। কোনো স্পাইসি সাইড ডিশের সাথে পরিবেশন করুন। চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।